আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আমি মেনে আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করছি সেটা হলো ম্যাসেঞ্জার আপডেট আমরা সবাই জানি যে ম্যাসেঞ্জার কিন্তু নতুন নতুন ফিচার চালু করছে বা তারা নতুন নতুন আপডেট নিয়ে আসছে তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে যে নতুন আপডেটটি জানাবো সেটা হলো আপনার অনেক প্রিয় মানুষ থাকে বা অনেক ভালোবাসার মানুষ থাকে বা অনেক রিলেটিভের মধ্যে থাকে যারা আপনাকে মেসেজ দিচ্ছে যে মেসেজটা আপনি চাচ্ছেন না বা বারবার মেসেজ পাঠাচ্ছে কিন্তু আপনি বিরক্ত হচ্ছেন বাট তাকে ব্লকও করতে পারছেন না কারণ সে এতটা অ্যাপন যে যদি ব্লক করেন তাহলে ওই পাশ থেকে সে মাইন্ড করতে পারে তো সেক্ষেত্রে আপনি কিভাবে খুব সহজে তার মেসেজগুলো এড়িয়ে যাবেন বা তার নোটিফিকেশানগুলো যেন আপনাকে ডিস্টার্ব না করে সেটা আপনারা কিভাবে করবেন তো এই ফিচারটিই আমি আপনাদের কাছকে দেখাবো টোটাল কথা হলো যে কাউকে ব্লক না করেও কিভাবে তাকে এড়িয়ে যাবেন বা কিভাবে তাকে মেসেঞ্জারে হাইড করে রাখবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ধরুন এখানে আমার অনেকগুলো কন্ট্যাক্ট রয়েছে আমার ফার্স্ট যে কন্ট্যাক্ট রয়েছে সেটা হলো রিমন খান ধরুন রিমন খান আমাকে বারবার মেসেজের মাধ্যমে ডিস্টার্ব করছে বাট সে আমার এতটাই আপনজন তাকে আমি ব্লক করতে পারছি না তো আমি এখানে রিমন খানে ক্লিক করলাম রিমন খানে ক্লিক করার পর উপরে ডান পাশে দেখুন একটা আইকন রয়েছে আমাদের এই আইকনে ক্লিক করতে হবে এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সরাসরি নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে রেস্ট্রিক্টেড নামে একটা অপশান রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করব বা এটাকে চাউল করে দেবো তো এই রেস্ট্রিক্টেড যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রিমন খান কোনো ধরনের মেসেজ দিয়ে আমাকে ডিস্টার্ব করতে পারবে না বা তার কোনো ধরনের মেসেজ আমার হোম স্ক্রিনে শো করবে না এবং কি সে ওই পাশ থেকে বুঝতেও পারবে না যে তার মেসেজগুলো আমি এড়িয়ে যাচ্ছি যেমন এখানে দেখুন আনরেস্ট্রিক্টেড নামে যে অপশনটি আবার চালু হয়েছে এটার মধ্যে যদি আমরা আবার ক্লিক করে দেখা যাবে তার মেসেঞ্জার কিন্তু আবার চালু হয়ে যাবে তো এখন কথা হলো যে যদি রিমন খান কোনো ধরনের মেসেজ পাঠায় তাহলে আমরা দেখবো কোথার থেকে বা আমরা কোথার থেকে খুব সহজেই দেখতে পারবো তো সেটা দেখার জন্য উপরে যে আমাদের প্রোফাইল আইকন রয়েছে আমাদের এটার মধ্যে ক্লিক করতে হবে যেহেতু আমরা রিমন খানকে রেস্ট্রিক্টেড করেছি তো তার মেসেজগুলো আমরা কিভাবে শো করব বা দেখবো সেটা দেখার জন্য আমাদের এই প্রোফাইলে ক্লিক করতে হবে আমি জাস্ট এই প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখুন প্রাইভেসি নামে অপশন রয়েছে এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে যে প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করছি তো প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস অর্থাৎ আপনি যে যে অ্যাকাউন্টসগুলো রেস্ট্রিক্টেড করেছেন এখানে ক্লিক করে সেই অ্যাকাউন্টগুলো আপনাকে শো করবে যেমন আমি এখানে একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করেছি অর্থাৎ রিমন খানকে তো আমাদের রিমন খান কি কি মেসেজ দিয়েছে এ পর্যন্ত সেটা দেখার জন্য আমরা জাস্ট এই রিমন খানে ক্লিক করবো ক্লিক করলেই কিন্তু তার সাথে আমার কী কথোপকথন হয়েছে বা কি ধরনের মেসেজ করেছে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখতে পারবো অর্থাৎ আমাদের হোম স্ক্রিনে আর যাবে না বা আর কোনো ধরনের মেসেজ আমার হোম স্ক্রিনে গিয়ে ডিস্টার্ব করবে না তো এভাবে কিন্তু খুব সহজেই আমরা রেস্ট্রিক্টেড করতে পারি অথবা এখান থেকে আমরা যদি তাকে আনরেস্ট্রিক্টেড করতে চাই অর্থাৎ এই যে এখানে যে অপশনটি রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিই কিন্তু আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে তো এভাবে খুব সহজেই কিন্তু আমরা কাউকে ব্লক না করেও তাকে হাইড করে রাখতে পারি বা তাকে না জানিয়েও তাকে এড়িয়ে যেতে পারি তো এভাবে কিন্তু ম্যাসেঞ্জার আমাদেরকে নতুন নতুন আপডেট দিচ্ছে বা নতুন নতুন ফিচার চালু করছে তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম